Hello, my dear students. How are you? I am also fine. I hope you are well by the grace of Almighty Allah. বিগত ক্লাসের ন্যায় আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি জেস রনি দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের স্পেসিফিক ফর ক্লাস 9 এন্ড 10 খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ইউনিট 8 লেসন 1 এর বি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা জানি সাত গম্বুজ মস্ক এই প্যাসেজটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আপকামিং এসএসসি এক্সামিনেশনের জন্য তাই আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে বিগত ক্লাসের ন্যায় আজকেও প্রস্তুত আছো তাহলে আমরা প্যাসেজটি সম্পূর্ণভাবে পড়ি এবং এই প্যাসেজে অনেকগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করা আছে এই শব্দগুলোর আমরা অর্থ এবং সিমিলার এবং সিনোনিম ওয়ার্ড যেগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে হেল্পফুল হবে সেগুলো ভালো করে শিখব অবশ্যই তো আশা করি তোমরা সংশ্লিষ্ট বই নিয়ে প্রস্তুত আছো প্যাসেজটি আমার সাথে পড়ার জন্য যারা চৌধুরী বই ফোকাস করছো তাদের মডেল কোশ্চেনে 38 নং ফোকাস করতে হবে আর যারা ফার্স্ট পেপার বোর্ড বই বা টেক্সট বই নিয়ে আসো তারা অবশ্যই সংশ্লিষ্ট ইউনিটে লেসন নিয়ে তোমরা রেডি আছো তাহলে আমরা শুরু করি হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট তাহলে ঐতিহ্য বলতে হেরিটেজ বলতে আমরা কি বুঝি ঐতিহ্য ঐতিহ্য হলো এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যা আমরা অতীত থেকে পাই লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন আসলে এটা কিন্তু আমরা এই অতীত থেকে যেটা পাই তার সাথে কিন্তু বাস করে বর্তমান এবং একটা সময় অতিক্রম করে আমাদের পরবর্তী জেনারেশন যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে কিন্তু এটা ধারণ করতে হয় আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপায়ারেশনস ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ আমাদের অনন্য একটি উৎস কি আমাদের জীবন একটি অনন্য উৎস এবং আমাদের অনুপ্রেরণা ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ অর্থাৎ কালচারাল মানে আমরা জানি সাংস্কৃতিক অ্যান্ড ন্যাচারাল মানে কি প্রকৃতিগত বা প্রাকৃতিক তার মানে আমাদের সাংস্কৃতিক এবং প্রকৃতির যে ঐতিহ্য আছে সেখান থেকে কিন্তু আমাদের জীবনের যে অনুপ্রেরণা যা চলার পথের অনুপ্রেরণা সেই উৎস কিন্তু মূলত আমরা সেই প্রকৃতি ও ঐতিহ্য মানে সাংস্কৃতিক ঐতিহ্য থেকে আমরা পেয়ে থাকি হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন আমরা একটু পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করি হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি ইট ইন্ডিকেটস ইহা ইঙ্গিত বহন করে বা ইঙ্গিত দেয় বা ধারণা দেয় প্লেসেস অ্যান্ড সাইটস কোনো জায়গা বা কোনো বিশেষ কোনো অংশ বা সীমা বা কোনো জায়গা বা স্থানকে নিয়ে দ্যাট উই ইনহেরিটেড যা আমরা উত্তরাধিকার সূত্রে ফ্রম দ্য পাস্ট অতীত থেকে পাই অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন এবং পর্যায়ক্রমে অতিক্রম হয়ে ভবিষ্যৎ প্রজন্ম দিকে ঠেলে দেয় অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সারা সমগ্র বিশ্বব্যাপী দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ অর্থাৎ এতক্ষণ আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম প্রথম প্যারা থেকে যা আসলে ঐতিহ্য বলতে এমন একটা বিষয় যা আমাদের জীবনের যে কোনো প্রকৃতিগত অথবা সাংস্কৃতিকগত সভ্যতার আলোকে আমরা কি অর্জন করে থাকি বা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়ে থাকি সেটাই পরবর্তী সময় আমাদের কাছে ঐতিহ্য হয়ে দাঁড়ায় এবং ওটাই বর্তমানের সাথে সময়কে অতিক্রম করে একটা সময় যখন আমরা থাকব না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও কিন্তু সেটা তাদের জন্য কিন্তু ঐতিহ্য হয়ে থাকবে সেই ঐতিহ্য একটা পর্যায়ে যখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় যে কোনো স্থান হতে পারে যে কোনো বিষয় হতে পারে যে কোনো ইমারত হতে পারে যে কোনো জায়গা হতে পারে সেটা যখন ঐতিহ্য হিসেবে সারা বিশ্বব্যাপী পরিচিত পায় তখনই কিন্তু আমরা এটাকে কী বলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ওয়ার্ল্ড হেরিটেজ বলি তাহলে আমরা পরবর্তী প্যারায় যে প্রথম লাইনটি বলেছিলাম সেটা আমরা আবারও শিখি দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ ঠিক তাদের মতোই একটি হেরিটেজ বা একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ষাট গম্বুজ মস্ক যেটা আমরা অনেকেই জানি চিনি এবং অনেকে আমরা ইতিমধ্যে ভিজিট করে এসেছি ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985 যা 1985 সাল থেকেই একটি বিশ্ব
ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর মাধ্যমে কি ঘোষণা হয়ে আসছে বা পরিচিত হয়ে আসছে? অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খালিফাটাবাদ, অর্থাৎ প্রকৃতপক্ষে বা আসলে কিন্তু এই ঐতিহ্যবাহী মসজিদের যে শহর সেটা কিন্তু একটা সময় কি খলিফাতাবাদ নামে কি পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্ক্রিটস অফ মুসলিম আউটক্রিস অফ বাগেরহাট টাউন, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। অর্থাৎ এটার অবস্থান কিন্তু আউটস্ক্রিটস মানে কিন্তু তোমার প্রান্ত দেশ, আউটস্ক্রিটস অর্থ কি প্রান্ত দেশ বা সীমা, সীমার ভিতরে এটার অবস্থান হচ্ছে বাগেরহাটের সীমার টাউনের একটা সীমার মধ্যেই, যা খুব একটা বেশি দূরে নয়। অর্থাৎ আমাদের ঘন যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে আমরা জানি সুন্দরবন, সেই সুন্দরবন থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি, এটা কিন্তু একটা মুসলিম কলোনি হিসেবে পরিচিত ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টুর্কিস জেনারেল এ সেন্ট ওয়ারিয়র উলুক খান জাহান ইন দ্য 5th century। অর্থাৎ এটি প্রতিষ্ঠিত হয়েছিল একজন তুর্কিস সাধারণ মানে জেনারেল, একজন সাধু ব্যক্তি দ্বারা, যার নাম ছিল কি উলুক খান জাহান আলী, যাকে আমরা দরবেশও বলি। উলুক বলতে আমরা যেটা বুঝি দরবেশ। কত শতকে? 15th শতকে। অর্থাৎ 15th শতকে একজন তুর্কি থেকে আগত সাধারণ উলুক খান জাহান আলী, দরবেশ খান জাহান আলী মূলত এই শহরটি কি প্রতিষ্ঠিত করেছিলেন। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রেভেলস সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মক্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। অর্থাৎ এখানে তো আমরা পার্ট বাই পার্ট পড়ি যে এটার পরিকাঠামো মানে বাহ্যিক যে অংশের যে কাঠামোটা আছে সে অফ দ্য সিটি রিভেল সিগনিফিকেন্ট টেকনিক্যালি, সে একটি খুবই গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ টেকনিক বা পন্থা বা উপায় অবলম্বন করে দক্ষতার সাথে এটা তৈরি করা হয়েছে। ইন মেনি মক্স, এটাকে ঘিরে অনেকগুলো মসজিদে তৈরি করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ মনুমেন্টস, স্মৃতিস্তম্ভ, এটা অর্থ আমরা জানি যে আসলে এটি কী, তখনকার সময় হতে বর্তমান পর্যন্ত অনেকগুলো মসজিদ এটাকে ঘিরে তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমে কি সেটি তখনকার ইসলামের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে একটি চিহ্ন ধারণ করে আসছে। ব্যাকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, এই ভবনে বা এই মসজিদের দেয়ালগুলোতে বা এই সাতগম্বুজ মক্সের ভবনে বিভিন্ন ধরনের কি ইটের বা ইট জাতীয় পদার্থের কিন্তু ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডিস্টিংক্টলি ডোমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, আমরা পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করি। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, এই শহরের পরিকল্পনায় ওয়াজ ডিস্টিংক্টলি ডোমিনেটেড, আমরা জানি ডিস্টিংক্টলি খুবই গুরুত্বপূর্ণ শব্দ, স্বতন্ত্র, ডিস্টিংক্টলি শব্দ অর্থ কী স্বতন্ত্র, অর্থাৎ স্বতন্ত্রভাবে ডোমিনেটেড এটা অধীনস্থ ছিল বাই দ্য ট্র্যাডিশনাল ইসলামিক আর্কিটেকচার, মানে কি এটা কাদের অধীনে থেকে এটা নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল, স্বতন্ত্রভাবে ইসলামিক যারা স্থপতি ছিল বা ইসলামিক স্থপতি শিল্পী যারা ছিলেন তাদের অনুগ্রস্থ, তাদের অধীনস্থ হয়ে এটা নির্মাণ কাজ চলেছিল। অ্যান্ড দ্য ডেকোরেশন, এটা সাজানো হয়েছিল ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিস আর্কিটেকচার, অর্থাৎ মুঘল এবং কি তুর্কিদের যারা স্থাপত্য শিল্পে দক্ষতা ছিল যাদের, তাদেরকে সমন্বয়ে কিন্তু কম্বিনেশন সমন্বয়ে এটাকে সাজানো হয়েছিল বা ডেকোরেশন করা হয়েছিল। এবার আমরা লাস্ট পেয়ে যাই, খান জাহান বিল্ট এ নেটওয়ার্ক অফ রোডস ব্রিজ পাবলিক বিল্ডিং অ্যান্ড রিজার্ভিয়ার্স টু মেক দ্য সিটি। খান জাহান কিন্তু নির্মাণ করেছিলেন কি একটা নেটওয়ার্ক রোড, নেটওয়ার্ক বলতে কিন্তু আমরা বুঝি চারপাশে বিস্তৃত একটা লিঙ্ক, এটাকে বলা হয় নেটওয়ার্ক, নেটওয়ার্ক রোডস ব্রিজ মানে কি সেতু, পাবলিক বিল্ডিং জনগণ বা গণভবন অ্যান্ড রিজার্ভিয়ার্স টু মেক দ্য সিটি, হ্যাঁ, এবং এটাকে বিস্তৃত করে কি একটা শহর তৈরি করা হয়েছে, হ্যাবিটেবল মানে কি এই শহরে বাসযোগ্য করার মতো করে একটি নেটওয়ার্ক, রাস্তাঘাট সেতু যা যা প্রয়োজন একটা শহরে সবই সে নির্মাণ করেছিল। দেয়ার আর অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি, প্রায় 360 মসজিদ এই সিটিকে ঘিরে তৈরি হয়েছিল। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমেট ষাট গম্বুজ মস্ক, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে মসজিদটি আমরা জানি সেগুলো কি মাল্টি ডোম মানে কি যে বহু গম্বুজমুখী,
মানে একটা গম্বুজ না বা একটা দুইটা গম্বুজের মধ্যে সীমাবদ্ধ না, বহু গম্বুজের সমন্বয়ে গঠিত যেটি বিখ্যাত একটি মসজিদ বাংলাদেশের জন্য, সাত গম্বুজ মস্ক। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স। আমাদের এই পর্যন্ত যদি ভাবি এই 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 মসজিদে দ্য মস্ক ইজ ইউনিক, দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স। এই মসজিদে কি প্রায় 60টি কি পিলার আছে? পিলার বলতে কিন্তু আমরা জানি যে বিল্ডিংয়ে পিলার যে থাকে বা দণ্ডায়মান যার উপরে ভর করে থাকে মেরুদণ্ড, যেমন মানুষের মেরুদণ্ড আছে তেমনি কিন্তু দালান কোঠা ইমারতের মেরুদণ্ড আছে, সেগুলোকে আমরা পিলার বলে জানি। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যা কি ছাদকে কি সাপোর্ট দিয়ে আছে প্রায় 60টি পিলার, উইথ 77 লো হেড ডোমস, আরও প্রায় 77টি কিন্তু নিচু মানে বেশি উঁচা নয়, সামান্যতম উঁচা কিছু গম্বুজ আছে। দ্য ফোর টাওয়ার্স অ্যাট ফোর কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। এর আবার চারপাশে কি চারটি টাওয়ার আছে, চারটি কিনারা কর্নার আছে যেগুলো কি ছোটো ছোটো অনেকগুলো ডোমের ধারা টপ মানে তাদের ছাদ বা তাদের উপরিবেষ্ট তৈরি করা হয়েছে ভালোভাবে। দ্য ভেন্টিলেশন ইট হ্যাজ 7 এইসলেস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক অ্যান্ড 11 ডিপ কার্ভস অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য সেলেন্ডার স্টোন কলামস। এটা যে বারান্দা আছে তার প্রায় 60টি এইসলেস, বলতে হচ্ছে আমাদের একটা করিডোর বুঝি, রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, এই মক্সের মধ্যেই বিরোচন করে 11 ডিপ কার্ভস। কার্ভস বলতে যেটা আমরা জানি যে এখানে যে লাইনটা যেটা অর্থ দাঁড়াচ্ছে যে এইসলেস রানিং অ্যালং অ্যালং 7 এইসলেস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 ফিট অ্যান্ড হ্যাভ সাইটলি ন্যারোয়িং হ্যালো অ্যান্ড রাউন্ড ওয়াল। এই লাইনটি অনেক বড়, তাই আমি বারবার রিপিট করেছিলাম। তা আমরা যদি পার্ট বাই পার্ট একটু পড়ি যে ইট এস 7 এজলেস, এটা 60টি করিডোর আছে, রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, সেই মস্কের চলার যে পথটা আছে যে প্রক্রিয়া আছে সেখানে, অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য থিকনেস অফ দ্য আর্চেস সিলিন্ডার স্টোন কলামস, থিকনেস নয় এখানে হবে সিলিন্ডার স্টোন কলামস, এবং 11টি কার্ভস আছে সেখানে কি সেখানে তোমাদের সিলিন্ডার স্টোন কলামস, মানে কি এটা স্যান্ডার বলতে আসলে আমরা কী বুঝি, সরু স্টোন কলাম, স্টোন বলতে হচ্ছে পাথরের কলাম দ্বারা সরু হয়ে প্রায় 11টি কার্ভ আছে। তারপর আমরা আসি দিস কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড, দিস কলামস সাপোর্ট দিস কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এই কলামগুলো কি আবার এই কলামগুলোকে সহায়তা করছে প্রায় যে গম্বুজগুলো আছে সেই গম্বুজগুলো ধারাই কিন্তু এই কলামটা কি সাপোর্টেড হয়ে আসছে। দ্য থিকনেস অফ দ্য আর্চেস, এই প্রত্যেকটা করিডোরের যে ঘনত্ব ইজ 6 ফিট 6 ফিট এবং হ্যাভ সাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড অ্যারাউন্ড ওয়াল, এবং প্রত্যেকটার গভীরতা আছে সংকুচিত হয়ে গর্ত হয়ে গভীরতা আছে কি দেয়ালের সাথে সম্মুখে করা আছে। আসলে মূলত এই বর্ণনাগুলো হচ্ছে ওই কারুকার্যের বর্ণনা, যে আর্কিটেকচারটা যে তৈরি করেছেন তারা আসলে কীভাবে তৈরি করেছেন, প্রত্যেকটা গম্বুজের কতটুকু গভীর থেকে কতটুকু দেয়ালের সাথে সাপোর্ট আছে এবং কোনটা কীভাবে সাপোর্ট আছে সেই বিষয়গুলো, কোনটার কার্ভসের সাথে কতটুকু থিকনেস আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা প্রয়োজনে রিভিউ করে পড়ে বুঝে নিব। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টারিয়র্স হ্যাজ 11 মিহরাবস, পশ্চিমে একটি দেয়াল আছে এই গম্বুজের বা ষাট গম্বুজ মস্কের ইন দ্য ইন্টারিয়র, যেটাকে আমরা বলি কি এখানে দেওয়া আছে কি ইন্টারিয়র, ইন্টারিয়র বলতে কিন্তু আমাদের অভ্যন্তর বোঝায়। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টারিয়র হ্যাজ 11 মিহরাবস, 11টি মিহরাব আছে। মিহরাবস মানে কি মিহরাবস এখানে উল্লেখ করা আছে, একটি ব্র্যাকেট ইন্ডিকেট করা আছে, নিচ ইন মস্ক পয়েন্টিং টাওয়ার্স মক্কা, অর্থাৎ মক্কার দিকে সম্মুখ করে যে মসজিদের তোমার সামনের যে অংশটুকু আছে, আমাদের সেজদাদে যে অংশটুকু আছে সেটাকে ঘিরে মিহরাবসটা তৈরি করা হয়। দিস বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, যেটাকে নামাজ পড়ার হয় বা প্রার্থনা করা হয়।
এবং যদি আমরা যদি একটু উপরের লাইনটা যাই, দিস মিরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, মানে কি এটা সাজানো হয়েছে কি স্টোন ওয়ার্ক দ্বারা, পাথরের কারুকার্য দ্বারা এবং টেরাকোটা দ্বারা। টেরাকোটা মানে আমরা সবাই জানি, দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক্স, এবং যে মেঝো যেখানে যেটাকে আমরা স্থল বলি সেটা কিন্তু কি ইটের ইটের পাত দ্বারা তৈরি করা হয়েছে, ইট দিয়ে। এবার আমরা আসি, বিসাইড বিং ইউজ এ প্রেয়ার হল, এবং তার পাশে কি একটি নামাজের কেন্দ্র আছে। খান জাহান ইউজড দ্য মস্ক অ্যাজ ইস কোর্ট টু, সে এই নামাজের জায়গাটি বা প্রার্থনা করার জায়গাটি কিন্তু বিচার কার্য সম্পাদন করার জন্য ব্যবহার করত। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, বর্তমানে কিন্তু এটি অন্যতম একটি পর্যটকের কাছে আকর্ষণীয় একটি স্থান, এবং পাশাপাশি এটি একটি সর্বোচ্চ মানে সর্বোত্তম একটি তোমার স্থাপত্যর সৌন্দর্য প্রকাশ করে বাংলাদেশের জন্য। তাহলে আমাদের এই প্যাসেজটার মধ্যে অনেকগুলো জটিল ওয়ার্ড আছে, হয়তো লাইনগুলোর ঘনত্ব কারণে হয়তো আমরা কিছু কিছু ক্ষেত্রে পড়তে গিয়ে স্লিপ অফ টান হয়েছে, কিন্তু আমরা একটু ভালো করে রিভিউ করে বারবার দেখে নিব, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। কিন্তু আমাদের এই শব্দগুলোর অর্থ যদি আমরা জানতে না পারি বা ভালো করে এগুলো সিমিলার না জানি, তাহলে কিন্তু আমাদের এই প্যাসেজটাকে আলোকে আমরা কিন্তু MCQ বা 1 নং 2 নং বা অ্যান্সারিং কোয়েশ্চেন আমরা পারবো না। তাহলে আমাদের পরবর্তী স্টেপে এই মার্ক করা শব্দগুলো আমরা অর্থ এবং সিনোনিম জেনে নিব। আমরা সবাই খাতা কলম নিয়ে আশা করি সবাই প্রস্তুত আছি। তা আমাদের এই যে মার্ক করা যে প্যাসেজের শব্দগুলো ছিল তা ইতিমধ্যেই আমরা বোর্ডে দেখতে পাচ্ছি উপস্থাপন করা আছে। আমরা পর্যায়ক্রমে শব্দগুলোর অর্থ এবং সিমিলার বুঝে নিব, তারপরে হয়েছে আমরা বাকি যে বিষয়গুলো আছে অর্থাৎ আমাদের অর্থ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ভালো করে নোট করব, নোট করে আমরা শিখে নিব। তাহলে তোমরা একটু খেয়াল করো, হেরিটেজ, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য বা ট্র্যাডিশন, এটা সিনোনিম দেওয়া আছে, ওয়ার্ডস মিনিং অ্যান্ড সিনোনিম। ইনহেরিটেড উত্তরাধিকারী, তারপরে তার সিমিলার কি হেয়ার, ইউনিক বলতে আমরা অনন্য বুঝি, সুপ্রিম সিমিলার, ইন্সপায়ারেশন অনুপ্রেরণা মোটিভেশন, কালচারাল সাংস্কৃতিক এটা সিমিলার কি হবে ন্যাচারাল, ইন্ডিকেটস ইঙ্গিত ইঙ্গিত দেওয়া এটা সিমিলার কি হবে টার্ন বা সিগন্যাল, সিচুয়েটেড এটা অর্থ হচ্ছে অবস্থিত এটা সিমিলার লোকালিটি দেওয়া যায়, আউটস্কেটস আমি আগে বলেছি সীমানা বা প্রান্ত দেশ এটা সাইড বা এরিয়া দেওয়া যায়, ইন্টারিয়র অভ্যন্তর এটা ইনসাইড আমরা ধরতে পারি, স্ট্যান্ডার্ড সরু বা থিম হিসেবে ধরতে পারি। এখানে কিন্তু আমি একটি করে সিমিলার দিয়েছি, আমাদের প্রয়োজনে MCQ তে ভালো করার জন্য আরো একাধিক সিমিলার গুলো শিখতে হবে, আমরা সংশ্লিষ্ট ডিকশনারি ডেফিনিশন ইনশাআল্লাহ শিখে নিব। এর পর্যায়ে আর কি ধাপ আছে, ডেন্স বলতে আমরা গভীর বা ঘনকে বুঝি, তার ডিপ এবং থিক সিমিলার দেওয়া আছে, ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠাপিত বা যা স্থাপন করা হয়েছে স্থাপিত এটা সিমিলার দেওয়া যায় ইমার্সড, সেন্ট বলতে আমরা সাধু বা ধার্মিক ব্যক্তি বুঝি এটা সিমিলার দেওয়া যায় পার্টন। এবার আছে ইনফ্রাস্ট্রাকচার, এটা সিমিলার হচ্ছে পরিকাঠামো, এটা আউট স্ট্রাকচারও দেওয়া যায়, সিগনিফিকেন্স বলতে আমরা গুরুত্বপূর্ণ বুঝি তার সিমিলার হিসেবে দেওয়া আছে ইম্পর্টেন্স, মনামেন্ট বলতে হচ্ছে স্মৃতিস্তম্ভ এটা সিমিলার দেওয়া যায় কি ক্যাম আর্চ দা সিমি এটা অর্থ কি নমিক এটা বা নোয়ান নিয়ে থাকা এটা সিমিলার সিমিলার হিসেবে উপস্থাপিত আছে, বেঞ্চ এজলেস করিডোর বা সিমিলার এইসেলও দেওয়া যায় বা এখানে ভ্যালিডেশনও আমরা প্রয়োগ করতে পারি। এরপর আছে হ্যালো, হলো বলতে ঠালা বা গর্ত, এটাকে আমরা হোল হিসেবে ধরতে পারি যে কতটুকু গভীর থেকে আসছে, ডিস্টিংক্টলি স্বতন্ত্র বা সেপারেট ভাবে কোন রকম ক্ষমতার প্রভাব ঘটেনি স্বাধীনভাবে কাজ করেছে ফ্রিডম আমরা ধরতে পারি, ডোমিনেটেড অর্থাৎ অধীনস্থ বা শাসিত যেটাকে আমরা রুল ধরতে পারি, আর্কিটেকচার নিয়ে আলোচনা হয়েছে স্থাপিত, স্থাপিত বলতে এখানে ম্যাসনিক আমরা ধরতে পারি, কম্বিনেশন সমাহার এখানে সামিয়ের সংখ্যা ধরতে পারি, থিকনেস বলতে হচ্ছে ঘনত্ব বা পুরুত্ব এখানে ডেন্স ধরা যায়, অর্থাৎ এখানে আমার কাছে যে শব্দগুলো তুলনামূলক একটু তোমাদের বুঝতে বা সমস্যা হতে পারে অর্থ জানতে সমস্যা হতে পারে আমার কাছে যে শব্দগুলো মনে হয়েছে আমি সেগুলো মার্ক করে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকি যে একাধিক সিনোনিমগুলো আমরা অবশ্যই ডিকশনারি হেল্প নিয়ে শিখব, এবং মনে রাখতে হবে যত ভোকাবুলারি আমরা শিখব তত কিন্তু আমাদের গ্রামারের ক্ষেত্রে এবং অ্যান্সারিং কোশ্চেনের ক্ষেত্রে প্যাসেজ সাজিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সহায়তা হবে। তো আশা করি তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো সিমিলার সহ শিখবে এবং এইগুলোর আলোকে তোমাদের মনে কোশ্চেন বই থেকে প্র্যাকটিস করবে 1 নং 2 নং, দ্যাটস মিন MCQ এবং অ্যান্সারিং কোশ্চেন। তাহলে পরবর্তী ক্লাসে অপেক্ষা থাকবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।